কৃষকদের বিক্ষোভে রণক্ষেত্র চেহারা নিল হরিয়ানা দ্রুত ধান সংগ্রহের দাবিতে শাসক দলের বিধায়ক সাংসদ মন্ত্রীদের বাসভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টারের বাসভবনের সামনে জড়ো হয়েছেন হাজার জনেরও বেশি কৃষক বিতর্কিত কৃষি আইন এবং সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন তারা পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে উঠেছে যে তড়িঘড়ি রাজ্যের কৃষিমন্ত্রী জে পি দালালকে সঙ্গে নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার দেশের রাজধানীতে যাবার আগে সংবাদ মাধ্যমের সামনে মুখ্যমন্ত্রী জানিয়েছেন ধান সংগ্রহের কৃষকদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না যদিও মুখ্যমন্ত্রীর এই আশ্বাস বাণীতে হননি কৃষকরা সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী মুখ্যমন্ত্রী খট্টার এবং রাজ্যের শাসক দলের অন্যান্য বিধায়ক ও সাংসদদের বাসভবনের সামনে এখন বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা দীর্ঘস্থায়ী আন্দোলনের লক্ষ্যে কর্নালে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে তাঁবু খাটিয়েছেন কৃষকরা এছাড়াও শীর্ষার সাংসদ সুনিতা দুগ্গল কুরুক্ষেত্রের বিধায়ক সুভাষ সুধাসহ আরও কয়েকজন সাংসদ বিধায়কের বাসভবনের সামনে তাঁবু খাটিয়েছেন কৃষকরা কৃষকদের আটকাতে জনপ্রতিনিধিদের বাসভবনের সামনে কয়েক স্তরীয় ব্যারিকেডের ব্যবস্থা করেছিল পুলিশ কিন্তু বেশিরভাগ জায়গাতেই কৃষকরা এই ব্যারিকেড ভেঙে বাসভবনের মূল ফটকের বাইরে পৌঁছে গেছেন সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের বিক্ষোভকে ছত্রভঙ্গ করতে জল কামান ব্যবহার করেছিল পুলিশ সূত্রের খবর কৃষকদের উপর যে জল কামান প্রয়োগ করা হয় তা অত্যন্ত শক্তিশালী কিন্তু কৃষকরা তাদের অবস্থান থেকে সরেননি প্রসঙ্গত শুক্রবার সন্ধ্যায় এক টুইট বার্তায় এই বিক্ষোভ কর্মসূচির কথা জানিয়েছিলেন কৃষক তা রাকেশ টিকায়েত গতকাল থেকে কৃষকদের কাছ থেকে ধান কেনার কথা ছিল কৃষকদের কিন্তু কেন্দ্রীয় সরকার তা এগারোই অক্টোবর পর্যন্ত পিছিয়ে দিয়েছে অন্যদিকে কুড়ি সেপ্টেম্বর থেকে মান্ডিতে ধান আসা শুরু হয়েছে কৃষকদের আশঙ্কা দীর্ঘদিন মান্ডিতে এভাবে ধান পড়ে থাকলে সেগুলো নষ্ট হয়ে যাবে তাই ধান সংগ্রহের জন্য সরকারের উপর চাপ প্রয়োগ করতে এই বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছে কৃষকরা রিপোর্ট চ্যানেল দিন রথ